এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বর্ধমান শহরে আজ পার্টি অফিসে যাবেন জেপি নাড্ডা। এক মাস আগে ভার্চুয়াল মাধ্যমে এই পার্টি অফিসের উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পার্টি অফিসের সামনে সুসজ্জিত অবস্থায় প্রস্তুত রোড শো এর গাড়ি। গতবারের মতো জেপি নাড্ডার সফরে অশান্তির আশঙ্কা করছে বিজেপি নেতৃত্ব, সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। বর্ধমান শহরে জেপি নাড্ডার রোড শো, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো। এক মাস আগে তিনি এখানে এই বিজেপির পার্টি অফিসের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। এদিন দুপুর দুটোর সময় বর্ধমানে হেলিপ্যাডে নামার পর সোজা চলে আসবেন এই পার্টি অফিসে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার জেলা সভাপতি সন্দীপ নন্দী। ল্যান্ড করার পরে আমাদের বিভিন্ন আদিবাসী ভাই বন্ধুরা, তারা তাদের নিজস্ব যে কালচারাল টিম আছে, সেই টিম দিয়ে তাদের নৃত্য অনুষ্ঠান, তাদের বাজনার মধ্য দিয়ে স্বাগত জানাবেন এবং একটা মানববন্ধনের মধ্য দিয়ে মাননীয় জেপি নাড্ডাজিকে আমাদের পার্টি অফিসে স্বাগত জানানো হবে এবং নিয়ে আসা হবে। আগেরবারে যখন জগৎ প্রকাশ নাড্ডাজি এসেছিলেন তখন আমরা দেখেছিলাম যে তার কনভয়তে হামলার অভিযোগ উঠেছিল, রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। আজকে কি ব্যবস্থা দেখছেন আপনি? না, প্রথম কথা হচ্ছে গিয়ে বর্ধমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি চারিদিকে ঘুরে দেখুন, বর্ধমানে বিজেপি ময় হয়ে আছে এবং এটা থেকে পরিষ্কার হয়ে গেছে যারা শাসক দলে রয়েছে, আশা করি তারা একে একে উইকেট পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি মাননীয় জেপি নাড্ডাকে দিকে বর্ধমানের সবাই মিলে স্বাগত জানাবেন। এই যে গাড়ি, এই গাড়ি কিন্তু ইতিমধ্যেই সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়ি সাজানো হয়েছে, বর্ধমানের যে সমস্ত মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে এবং তার ওপরে এখানে লেখা রয়েছে আর নয় অন্যায়। এবং এই যে গাড়ি, এই গাড়িতেই কিন্তু জগৎ প্রকাশ নাড্ডা তিনি থাকবেন এবং এই জগৎ প্রকাশ নাড্ডা এই গাড়িতে উঠবেন এবং সেটা থেকেই তিনি রোড শো করবেন। ঠিক বর্ধমানের ক্লক টাওয়ার থেকে এই রোড শো শুরু হবে, জিটি রোড ধরে এই রোড শো এগিয়ে যাবে, গিয়ে কার্জন গেটে শেষ হবে। এবং আমরা পরপর দেখতে পাচ্ছি যে এই গাড়ি, এই গাড়ির পিছনেও আরও বেশ কয়েকটি গাড়ি থাকবে যাতে কিন্তু এরকমভাবে আর নয় অন্যায় লেখা থাকবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই স্টেজ করা রয়েছে, যে স্টেজের ওপর থেকে কিন্তু জগৎ প্রকাশ নাড্ডা তিনি তার এই রোড শোতে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে যাবেন, এমনটাই কর্মসূচি কিন্তু রয়েছে এবং তার জন্য গাড়ি ইতিমধ্যে প্রস্তুত করে ফেলা হয়েছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বর্ধমান। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।